এই চিত্রটা হলো উদ্দীপক। এই চিত্রে বৃত্তের কেন্দ্র হলো ও, আর এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। কয়ের প্রশ্নে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কি, ইহার বিশেষ ধর্ম লিখো। প্রমাণ করো যে বি কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি। গ, উদ্দীপকে এবি ও সি ডি, এবি ও সি ডি যা দয় বহিস্থ বিন্দু পিতে মিলিত হলে বা পিএ মিলিত হলে প্রমাণ করো যে এ ও সি কোণ মাইনাস বি ও ডি কোণ সমান টুয়াইস কোণ এপিসি। কয়ের প্রশ্নটি হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কি, ইহার বিশেষ ধর্ম লিখ। তাহলে কয়ের ধর্মকে আমরা উত্তর তারা দিতে গেলে আমরা বলবো, কোন দেখো এই যে উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তে এ বি সি ডি বিন্দু চারটি বৃত্তের পরিধির মধ্যে অবস্থান করতেছে। অতএব এই চিত্রটাই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমরা এই চিত্রের উপর ভিত্তি করে যদি সংজ্ঞা দিতে যাই, তাহলে কোন চতুর্ভুজের শীর্ষবিন্দু, এই চতুর্ভুজের শীর্ষবিন্দু এ বি সি ডি চারটা শীর্ষবিন্দু, তাহলে কোন চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি বৃত্তের পরিধির উপর, এটা পরিধি, এই গোলাকার এটা পরিধি, পরিধির উপর অবস্থান করলে এইরূপ চতুর্ভুজকে বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলে। চিত্রে এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, ইহার এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি এবং বি কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করিতে হইবে বি কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি। অঙ্কন ও বি ও ডি যোগ করি। প্রমাণ, একটু লক্ষ্য করো এই যে বি সি ডি এই চাপটা ছোট আর ভি চাপটা বড়, ছোট চাপকে বলা হয় উপচাপ। উপচাপ বি সি ডি, উপচাপ বি সি ডি, বি সি ডি এর উপর, উপচাপ বি সি ডি এর উপর, উপচাপ বি সি ডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। দেখো উপচাপ বি সি ডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বি এ ডি এবং কেন্দ্রস্থ কোণ বি ও ডি। সুতরাং বি এ ডি কোণ ইকুয়াল টু হাফ অফ বি ও ডি কোণ, সমীকরণ এক, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার অধিচাপ বি এ ডি মানে বড় চাপটাকে বলা হয় অধিচাপ, অধিচাপ বি এ ডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বি সি ডি, বৃত্তস্থ কোণ বি সি ডি, কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এই কোণটুকু, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বি ও ডি, বি ও ডি। একটু লক্ষ্য করো প্রবৃদ্ধ কোণ কারে বলে, এই কোণটা দেখো দুই সমকোণের থেকে বড়, চার সমকোণের থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এই বি ও ডি কোণটা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বি ও ডি। সুতরাং বি সি ডি কোণ ইকুয়াল টু হাফ অফ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বি ও ডি, এটা হলো সমীকরণ দুই। এখন সমীকরণ এক প্লাস দুই যোগ করলে দেখো
সমীকরণ এক প্লাস দুই বিএ ডি কোণ প্লাস বিসি ডি কোণ। একটু লক্ষ্য করো এই ভিও ডি কোণ এই কোণটা আর এই দিকের কোণটা মিলাইয়া বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ ধারণ করে। এই জন্য আমরা এই অংশটা আর এই অংশটা হাফ কমন নিলাম। এই বিওডি কোণ আর কেন্দ্রস্থ প্রবৃত্তি কোণ এই দুইটা কোণে মিলাইয়া হয় 360 ডিগ্রি। লক্ষ্য করো এইটুকু কেন্দ্রস্থ প্রবৃত্তি কোণ এইটুকু কেন্দ্রস্থ কোণ মিলাইয়া এই বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ ধারণ করে। তাহলে হাফ অফ 360 ডিগ্রি কাটলে হবে 180 ডিগ্রি। আর বিএডি কোণ যে কথা সংক্ষেপে এ কোণ এক কথা, বিসিডি কোণ যে কথা সংক্ষেপে সি কোণ এক কথা। সুতরাং এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার এবিসিডি চতুর্ভুজে বৃত্তস্থ চতুর্ভুজে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 380 ডিগ্রি। তাহলে দেখো উপরে আমরা প্রমাণ করছি এ কোণ প্লাস সি কোণ অর্থাৎ এই দুইটা কোণে মিলে 180 থাকে বি কোণ প্লাস ডি কোণ সমান 360 ডিগ্রি। এখন বি কোণ প্লাস ডি কোণ সমান 360 এটা অপর পাশে গেলে মাইনাস হবে। সুতরাং বি কোণ প্লাস ডি কোণ সমান 360 মাইনাস 180 সমান 180 প্রমাণিত। গ, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি যা হয় বৃত্তের বাহিরে বিন্দুতে মিলিত হয়। ও এ ওবি ওসি ওডি যোগ করি প্রমাণ করিতে হইবে যে এ ও সি কোণ মাইনাস বি ও ডি কোণ সমান টুয়াইস কোণ এপিসি। অঙ্কন এডি যোগ করি প্রমাণ। লক্ষ্য করো এখানে এও সি কোণ হলো কেন্দ্রস্থ কোণ আর চাপ হবে এসি। এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এও সি বৃত্তস্থ কোণ এডিসি। সুতরাং এওসি কোণ সমান টুয়াইস কোণ এডিসি সমীকরণ এক। আবার লক্ষ্য করো এখানে বিওডি কোণ তাহলে বিডি। আবার বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিএডি। সুতরাং বিওডি কোণ ইকুয়াল টু টুয়াইস কোণ বিএডি এটা সমীকরণ দুই। লক্ষ্য করো তাহলে সমীকরণ এক মাইনাস দুই হতে পাই। লক্ষ্য করো এখানে এক এওসি কোণ মাইনাস বিওডি কোণ এওসি কোণ মাইনাস বিওডি কোণ সমান এ কোণটা থেকে এ কোণটা বিয়োগ, তাহলে টু কমন আছে এখানে টু আর এখানে টু কমন নিয়ে এডিসি কোণ মাইনাস বিএডি কোণ। এখানে একটু লক্ষ্য করো এই যে এডিসি কোণ এই কোণটা যদি আমরা ত্রিভুজ এপিডি এই ত্রিভুজের বহিস্থ কোণ হবে এডিসি, তাহলে বহিস্থ কোণটা এই কোণটা আর এই কোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে এডিসি কোণ সমান এপিসি কোণ প্লাস পিএডি কোণ মাইনাস বিএডি কোণ। এখন লক্ষ্য করো বিএডি কোণ বিএডি কোণ যে কথা বিএডি কোণ একই কথা এই কোণ আর এই কোণটা একই কথা এরকম একই কথা অর্থ হইল তখন আমরা এই কোণ আর এই কোণ কাটতে পারি। তাহলে এখন এই বিএডি কোণ আর বিএডি কোণ কাটা তাহলে থাকলো কেবল এপিসি কোণ। সুতরাং সমান সমান টুয়াইস কোণ এপিসি প্রমাণিত।